আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার দিনের আমল নিয়ে। পবিত্র জুমার দিন এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে থাকেন। আর এই বিষয়ে হাদিস শরীফ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তটিতে বান্দা দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি নেই, সুবহানাল্লাহ। কিন্তু সেই সময়টি সম্পর্কে কোনো নির্দিষ্ট জানা যায়নি। এই সময়টি উলামায়ে কেরামগণ বলেছেন, কেউ কেউ বলেছেন জুমার নামাজের আজান যখন হয় আজানের পর থেকে একামতের আগ পর্যন্ত, আবার কেউ কেউ বলেছেন ইমাম সাহেব যখন খুতবাকালীন সময়ে বসে থাকেন, খুতবা দেন ওই সময়ে, কেউ কেউ বলেছেন নামাজের পরে, আবার কেউ বলেছেন পবিত্র আসর নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে এই সময়। যাই হোক, পুরো জুমার দিনটি গুরুত্বপূর্ণ দিন, তো এই দিনে আমরা একেবারে শুরু থেকে আমলটি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন যখন শুরু হবে, অর্থাৎ ফজরের নামাজ, এই ফজরের নামাজের আগে যদি একটি ইস্তিগফার পাঠ করে, ছোট্ট ইস্তিগফারটি তিনবার পাঠ করে, তাহলে তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই সংক্ষিপ্ত ছোট্ট সহজ ইস্তিগফারটি কে না পারি, আমরা সকলেই চেষ্টা করলে ইস্তিগফার আমাদের করতে পারবো। তারপর আসুন, আপনি যখন 9টা 10টা বাজবে, গোসল করার আগ মুহূর্ত সময় অথবা গোসল করার পরে সূরা কাহাফ তেলাওয়াত করা, এই সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুক্রবার দিনে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে এই সপ্তাহ থেকে অপর সপ্তাহ পর্যন্ত তার যে গুণাগুলো আছে সেই গুণাগুলোর কাফফার হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে তার থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত নূর চমকাতে থাকবে, সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন হাদিস আসছে। তো দর্শক, এই হলো দুইটি আমল। তৃতীয় নম্বর আমল হলো, আপনি জুমার নামাজের পর যদি ইয়া গফফারু ইগফিরলি 100 বার এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই হলো তিনটি আমল। চতুর্থ নম্বর আমল হলো, শুক্রবার আসরের পর মাগরিবের পূর্বে আপনি দোয়া করবেন। তো এই দোয়া করার নিয়মটি আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলার ইসমে আজম নিয়ে যদি কেউ দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। একদিকে ইসমে আজম জপবেন, অপরদিকে আল্লাহ তাআলার প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ না করে যে দোয়া, সেই দোয়া আসমানের মধ্যে ঝুলা থাকে, সেটা পৌঁছায় না। তো আমরা যদি দরুদ পাঠ করে দোয়া করি, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো আসমানের উপরে উঠিয়ে নেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা দরবারে পৌঁছে দেবেন। অপরদিকে ইসমে আজম পাঠ করার ফলে আমাদের সেই দোয়াগুলো কবুল হয়ে যাবে। তো একদিকে ইসমে আজম পাঠ করব, অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করব। তো ইসমে আজম কোনটি? সংক্ষিপ্ত আছে, বড় আছে। বড় যেটি সেটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু ইয়া বাদি আস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যদি এই ইসমে আজমটি আপনি না পারেন, অন্ততপক্ষে এতটুকু বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অথবা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনি দোয়া করবেন, বলবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, আমার জীবনের যত গুণা আছে তুমি মাফ করে দাও। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আমার যত নেক আশা আছে সে আশাগুলো তুমি পুরা করে দাও। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আমি অনেক চাওয়া পাওনি আজকে তোমার দরবারে হাজির হয়েছি, তুমি আমাকে খালি এতে ফিরাই দিও না। অবশ্যই আপনি এই দাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমের ফলে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াগুলো কবুল করবেন। আর অপরদিকে আপনি এই দুরুদ শরীফকে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পাঠ করে সর্বশেষ যদি পারেন এই কথাটুকু বলতে ভুলবেন না, সেটি হলো আয় আল্লাহ আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকের দোয়া মুনাজাত আমল আমার সব কিছু কবুলের মঞ্জুর করে নাও। তাহলে নবীজির ওসিলা দিয়ে দোয়া করলে সে দোয়াটি আল্লাহ তাআলা ফেরত দিবেন না, দিবেন না, দিবেন না ইনশাআল্লাহ। আমরা এইভাবে আমলগুলো করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক। এই জন্য কেউ আমিন কমেন্টে লিখতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, যাতে করে পরবর্তীতে প্রত্যেকটা আমলের ভিডিও আপনারা অনায়াসে পেয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।